আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আমি শারমিনলা কি আবার চলে এসেছি আরেকটি নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব বলে। আমি তো আজকাল রান্না করি না, রান্না করছে আমার হাজবেন্ড। তো সে আজকে রান্নার জন্য কি কি প্রস্তুতি নিয়েছে তা দেখতে আমি চলে এসেছি, আর আমি পিছন থেকে একটু ভিডিও করা শুরু করেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। তো এখানে দেখা যাচ্ছে সে ফ্রিজ থেকে চিকেন নামিয়ে নিয়েছে, চিকেন ভিজিয়েছে একটা বলে, আরেকটা বলে অলরেডি সে মাছ বের করে মাছের সাথে একটু হলুদ মরিচ আর ধনিয়া আর লবণের গুঁড়া দিয়েছে, দিয়ে সে মাছ মাখাচ্ছে। আর এই মাছগুলো আগেই আমি যখন কেনা হয়েছিল তখন বাজার থেকে এনে ভালো করে ধুয়ে লবণ টবণ দিয়ে ধুয়ে টুয়ে রেডি করে আবার প্যাকেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। সে তৈরি প্যাকেটটাই জাস্ট বের করে ভিজিয়েছে আর একটু ধুয়ে মশলা দিয়ে মাখাচ্ছে। তো আজকে মনে এসে এই মাছ দিয়ে রান্না করবে একটা তরকারি, আর বাচ্চাদের জন্য চিকেন রান্না করবে। তো কয়েকদিন আগে তো ভাবির বাসা থেকে রান্না করা তরকারি টরকারি খেয়েছি, তো ভাবলাম আজকে যেহেতু একটু বেশি দেখা যাচ্ছে চিকেনের পরিমাণটা, চিকেন রান্না করলে একটু চিকেন আর একটু মাছের তরকারি ভাবির বাসায় নিস্তালা একটু দেব। তো দেখি সে আজকে কি রান্না করে সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। ওকে, এই মাছ দিয়ে সে রান্না করে। মাছগুলি খেতে খুবই মজা, চাইনিজ দোকানে পাওয়া যায়, মাঝখানে লম্বা একটা জাস্ট কাটা থাকে, মজাই লাগে। তবে বাচ্চারা খাবে না, আমরা দুজন খাবো আর ভাবির বাসায় একটু দেব। আর একটু পরে মাছটা ভেজে নিতে হবে। আর বিদেশে আমরা তো আসলে কাঁচা মাছটা একদম ফ্রেশ মাছটা তো পাই না, তো যেহেতু আমাদের ফ্রোজেন মাছ আনতে হয়, এনে আবার ধুয়ে টুয়ে আবার আমাদের ফ্রিজে রাখতে হয়, মানে এক ফ্রিজ থেকে এনে আবার আরেক ফ্রিজে রেখে দিতে হয়, তারপরে আমরা বের করে খাই। এই জন্য সাধারণত মাছটা একটু হালকা ভাজা দিয়ে রান্না করলে মজা লাগে আর গন্ধ টন্ধ থাকে না। আর ফ্রেশ মাছটা তাজা মাছটা পেলে হয়তো বা মাছটা না ভাজলেও চলতো, একটু মশলা দিয়ে মেখে রান্না করলেই হতো। এখানে তরকারি রান্নার উপকরণগুলো সে নিয়ে নিয়েছে, দুইটা বেগুন নিয়েছে, তিনটা আলু আর এক প্যাকেট আমাদের দেশি সিম। আর রান্নার জন্য উপকরণ হিসাবে সে ওই যে পেঁয়াজ টমেটো কাঁচামরিচ ধনে পাতা এগুলো নিয়ে নিয়েছে। তো এখন সিমের প্যাকেট থেকে সিম খুলছে। সে আবার একটু বেশি স্বাস্থ্য সচেতন, সে বারবার এই তরকারি ধুয়ে নেয়। সে বেগুনে আগে ধুয়ে নিয়েছে, সিমগুলিও মনে হয় আগে ধুয়ে নেবে আমার যেটা মনে হচ্ছে। তারপরে সিম দাও আমাকে, আমি কয়েকটা সিম কেটে দিই, দেখি সিমগুলো একটু দেখাতে দেখি কেমন। সিমটা তো ভালোই আছে, বেশ গ্রিনে আছে না? ওকে ঠিক আছে, সিমটা ধুয়ে নাও। মানে কি জানো বলে সিম, এখন এই যে দেখো আমি কতগুলি সিম কেটেছি, এই যে দেখো সিম কেটেছি। আর বাবা কি কাটে দেখো, বাবা বেগুন কাটে আর আলু কাটে। এখন আমরা এই সিম আলু বেগুন দিয়ে একটা ফিশ দিয়ে মজার একটা কারি রান্না করবে বাবা, বুঝছো? আর সেই গাড়িটা রান্না হয়ে গেলে পরে ওই যে নিচে তালা আন্টির বাসায় তুমি একটু দিয়ে আসবে, তুমি আর সাজিদ ভাই মিলে। ওকে, বিকজ আন্টি ওই দিন মজার মজার খাবার দিয়েছিল না, আমরা খেয়েছি সবাই মিলে দুই দিন, পোলাও মাংস ডিম ফিশ কত কিছু দিয়েছে দুই দিন আমরা ওগুলো খেয়েছি। এখন আমরা তো বেশি কিছু রান্না করতে পারি না, এখন আমার পা ভাঙা, এই জন্য বাবা যে সিম আলুর তরকারি রান্না করবে আর ওই যে তোমাদের জন্য চিকেন রান্না করবে, বেশি করে একটু চিকেন আর সিম তরকারি দিব আমি বাসায়। ওকে রিফা, তারপরে আন্টিও খাবে আমাদের তরকারি মজা করে। তরকারিগুলি কুটার পরে যথারীতি নর্মাল মশলা দিয়ে মাংস বসিয়ে দিয়েছিল, এখন সে মাংসের মধ্যে আলু দিয়ে দিচ্ছে। মাংস অলমোস্ট হয়ে যাচ্ছে, তাই মাংসটা এখন ঢেকে রেখে পাশের চুলায় এই সিম আলু তরকারিটা বসিয়ে দিবে। প্রথমে সে তেলের মধ্যে পেঁয়াজগুলি দিয়ে দিচ্ছে, প্রথমে সে তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিল। পেঁয়াজের পরে সে এখন দিয়ে দিচ্ছে এক চা চামচ পরিমাণ লবণ, আর তারপরে কি দিবে, দেড় চামচের মতো দিল লবণ। লবণ আর পেঁয়াজ ভালো করে কষাচ্ছে কষাচ্ছে কষাচ্ছে। অনেকক্ষণ তো পেঁয়াজ কষানো হয়ে গেছে, এখন একটু মশলাগুলি দিয়ে দাও। এই তো এখন বাটিতে এখানে যে হলুদ মরিচ
धनिया सब मसला एक चामच करके दिए दिए रेडी मसलाटा गलानों जो मसलार बड़ीटा धुए एकटू परिमाण पानी दिवे अल्प पानी दिओ बेशी ना अल्प एकटू पानी दिए दाओ बस एखन एर मध्य सीम और आलूटा दिए दाओ और एक बारे मसलार मध्य सीम आलू পেঁয়াজগুলো ভালোভাবে কষানোর পরে একে একে সেই কষানো পেঁয়াজগুলোর মধ্যে সিম আলু বেগুন সব তরকারিগুলো একসাথে দিয়ে ভালো করে অনেকক্ষণ নেড়েচেড়ে বাটি দিয়ে দুই বাটিতে পানি দিয়ে পরিমাণ মতো তারপর এই তরকারিটা ঢেকে দেব আর কিছুক্ষণ পরে আমরা আবার ফিরে আসব। তো কিছুক্ষণ হয়ে গেছে আমরা আবার চলে এসেছি চুলার কাছে। আমার মনে হচ্ছে এখন সব হয়ে গেছে সিদ্ধ, কারণ সিম আর বেগুন দেখাই যাচ্ছে যে সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। একটা আলু জাস্ট কেটে দেখো চামচ দিয়ে, আলু ভেঙে গেছে, আলু সিম বেগুন সব সিদ্ধ হয়ে গেছে। এখন জাস্ট মাছগুলো সুন্দর করে বিছিয়ে বিছিয়ে উপর দিয়ে দাও। এই মাছগুলো সে আগেই ভেজে রেখেছিল, মাছ ভাজাটা আর আমি ভিডিওতে অ্যাড করিনি। এখন সে মাছগুলো দিয়ে দিচ্ছি সুন্দর করে স্লাইস করে দাও। তারপর টমেটো ধনে পাতা আর আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিবে আর আমাদের তরকারি হয়ে গেল। আমি ওস্তাদটা খুবই ভালো তাই আমার ছাত্র খুব নাইসলি দিচ্ছে, আস্তে আস্তে শিখে যাচ্ছে কীভাবে ময় মশলা দিতে হয় তরি তরকারির মধ্যে। আগে তো জাস্ট হলুদ মরিচ ধনে সব উপুর করে ঢেলে দিত, ধনে পাতা জাস্ট উপুর করে ঢেলে দিত, এখন সে একটু শিখেছে মনে হচ্ছে। আর এখন সে সুন্দর করে মাছগুলো দিয়েছে, টমেটোটাও একটু ছড়ায় ছড়ায় সুন্দর করে দিছে আর ধনে পাতাটা একটু সুন্দর করে দিও ছড়ায় ছড়ায় সুন্দর করে অল্প অল্প করে। হ্যাঁ এইভাবে দিতে হয়, আগে তো ধনে পাতার উপুর করে সব ঢেলে দিয়ে দিত। এই যে দেখো ওস্তাদ যদি ভালো হয় তাহলে সাগরেদাও ভালো শিখে, তবে সাগরেদের শিক্ষা গ্রহণ করার ক্ষমতাও থাকতে হয়। অনেক সময় ওস্তাদ অনেক ভালো থাকে কিন্তু সাগরেদ এরকম শিক্ষা গ্রহণ করে না সঠিকভাবে। যাই হোক আমার মতো এরকম শিক্ষিত ওস্তাদ থাকলে সাগরেদও শিক্ষিত হতে বাধ্য, শিক্ষিত না হয়ে যাবে কই রফিক বাবুচি? অবশ্যই তাই না রফিক বাবুচি? এখন এই তো সব মাছ ধনে পাতা কাঁচামরিচ টমেটো দেওয়া হয়ে গেছে, এখন তুমি চুলার জালটা একদম লো দিয়ে দাও আর ঢেকে দাও। বাস কিছুক্ষণ পরে চুলার জালটা অফ করে দেব, তরকারি হয়ে গেছে। এই তো তৈরি হয়ে গেল আমাদের রফিক ভাইয়ের রান্না করা মজাদার চিকেন কারি আর সিম আলু বেগুন দিয়ে ছোট মাছের তরকারি। তো আমাদের জন্য দুইটা আইটেমই অনেক অনেক পরিমাণ আছে আর এখানে আমি দুইটা বক্সে বেড়ে নিয়েছি ওই আমার প্রতিবেশী ভাবিকে দিব বলে। তো ওনার জন্য একটা বক্সে একটু চিকেন নিয়েছি আর একটা বক্সে একটু সিম আলুর তরকারি নিয়েছি আর এই ছোট্ট বক্সটাতে আছে একটু বেগুনের ভর্তা, এটাও রিফাতের বাবা গতকাল বানিয়েছিল। তো যাই হোক আমাদের রান্না করা এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আপনারা বাসায় একবার রান্না করে খেয়ে দেখতে পারেন। আর আমার এই স্বামীর হাতের রান্না করা তরকারিটি কিন্তু খুব একটা খারাপ হয়নি, কিন্তু খুবই মজা হয়েছে। যদিও আমি তাকে একটু আন্ডারএস্টিমেট করেছিলাম কিন্তু রান্নাটা খুবই টেস্টি হয়েছে আর দেখতে চমৎকার লাগছে। যাই হোক আমি ভাবির বাসায় এই দুইটা বক্স এখন রিফাতকে দিয়ে পাঠাবো। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।